একুশে জুলাই, একুশে জুলাই কি গরমই, কি গরমই, বাপরে বাপ, একুশে জুলাই এইটা হলো গেল। জানো মনে হচ্ছে মানে ইসলাম ধর্মের উনি একটা ঠিকানিয়ে বসে আছে। ও এখানে তুমি একটা মজা নিবার জন্য বসেছো, এই হচ্ছে ইহর জন্য জান দিয়ে দেবো। নিজে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছো, আজকে একুশে জুলাই হয়ে যা, হই 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 ব্যাপার চলছে এখানে, রাজনীতির একটা মানে তাস খেলা চোখ খেলাতে চলছে। এটা একে মনে করছে এটা বলে মানুষের মুখটা ঘুরিয়ে দিয়ে মানুষের কাছে মুসলমানদের সরিয়ে দিয়ে ভোটটা নিয়ে নেবো। তা জানোয়ারে কিছু আছে, কিছু বাঁদর আছে, সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তীব্র প্রতিবাদ জ্বালাচ্ছি, এই তীব্র প্রতিবাদ জ্বালাচ্ছি আমি, এটা অন্যায়। আর যারা প্রতিবাদ করছে ওদের প্রতিবাদ তো শোয়া পায়। তুমি নিজে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছো, তুমি কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছো, ডাল দিচ্ছ, আর তুমি প্রতিবাদ জ্বালাতে এসছো, লজ্জা করে না তোমাদের? আচ্ছা মুসলমান কম শেষ কেন, মুসলমান কম ধ্বংস কেন, কিসের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে? আমরা কি করি, আমরা পরের দোষ ধরি, পরের ভুল ধরি, নিজের ভুলটা ধরি না, আমরা পরের সমালোচনা করি। আজকে একুশে জুলাই হয়ে ব্যাপার চলছে এখানে, রাজনীতির একটা মানে তাস খেলা চোখ খেলাতে চলছে। এটা একে মনে করছে এটা বলে মানুষের মুখটা ঘুরিয়ে দিয়ে মানুষের কাছে মুসলমানদের সরিয়ে দিয়ে ভোটটা নিয়ে নেবো। তা জানোয়ারে কিছু আছে, কিছু বাঁদর আছে, অন্যায় অন্যায়, ওটা অন্যায় হয়েছে। একেলে এত হয়েছে কেন, কিসের জন্য? রাজনীতির ফয়দা নেওয়ার জন্য। আজকে গরিব নামাজ খাজা মাইনুদ্দিন চিস্তি হুজুরের মাজারে গেলে বুক ফেটে যাবে, হুজুরের দরবারে কি হচ্ছে? আমি আপনাকে একটা বহু দেবো, আপনি মানে আল্লাহ একবার ধরিয়ে তুলছে। কোন একটা সিনেমা হয়েছে, সেই সিনেমায় ওই কি বলে ওই না কই ছোটা হয় না কই বড়া হয় মোহাম্মদ কা চোখ কাট পর সব্বি কি একটা আছে, সেখানে কি হচ্ছে? হজ করতে যাচ্ছে সেখানে কি কি হই হচ্ছে, কে বলবে? মসজিদের মিনারের উপরে উঠে অমিতাভ বচ্চন শুটিং করছে, কে বলবে, কে প্রতিবাদ করবে? এইগুলোকে প্রতিবাদ করছে কেন? এখানে হই হই ব্যাপার হচ্ছে, একুশে জুলাই টিএমসি এত হয়েছে, অতএব এই সময় মানুষের মধ্যে একটা মুসলমানদের মধ্যে একটা এটা ঢুকিয়ে দিয়ে ভোট কাটু আর কিছু করা যায়। জানোয়ার না কি, বাঁদর না কি, রা ভোট ভোটের জায়গায় থাকবে, ধর্ম ধর্ম জায়গায় থাকবে, অবশ্যই একুশে জুলাই যেটা হয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার আগে এদের চেয়ে বেশি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইসব কলঙ্ক মুসলমানদের, এইসব কলঙ্ক মুসলমান। রোজা রাখে না ভাড়বত্তি ছুলা, হ্যাঁ রোজা রাখে না ভাড়বত্তি ছুলা, বড় বড় কথা বলছে। তুমি অন্যজনের পাতায় গু আছে, সবাইকে গু দেখাচ্ছ, দেখো না এর পাতায় গু, এর পাতায় গু, আর তোমার পাতায় কি হয়েছে? তোমার পাশে তুমি পরের পাশে গু দেখাবার আগে নিজের পাশে গু দেখাও, একটা অমুসলিম সে ভুল করতে পারে, একটা অমুসলিম ভুল করতে পারে। তুমি মুসলমান হয়ে মুসলমান ইসলামের উপর আঘাত দিচ্ছ, তুমি মুসলমান হয়ে তুমি মানে ইসলামের ক্ষতি করছো। দেখে না চাঁদ রাতকে সামনে রেখে কি হয়, ছোট ছোট স্টেজ জালি লাগিয়ে দিয়ে ইদিকে বক্স উদিকে বক্স, হ্যাঁ ডিজে চলছে আর ডান্স দিচ্ছে, ডান্স ডান্স। এই বাঁদরগুলো আমি প্রতিবাদ করি না কেন? আমি প্রতিবাদ করি না, করিনি একবার নয়। আমি এই প্রতিবাদ করার জন্য ইমাম সাহেবদের আলেমদের সবাইকে বলেছি, মুফতি সাহেবদের বলেছি, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবকে অনুরোধ করেছি। এর প্রতিবাদ কে করবে? ঈদকে সামনে রেখে আবার স্টেজের পিছনে বিসমিল্লাহ রহমান রহিম লিখে দিয়েছে ঈদ মুবারক, ওইদিকে একটা বড় ডিজে বক্স এইদিকে বক্স আর গান চলছে, আর মুসলমানদের মেয়েরাও নাচছে আর ছেলেরাও নাচছে। ওই এই মোল্লাগুলো কোথায়, হ্যাঁ প্রতিবাদ করে না কেন? ও তুই ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছ, বললি বলে তো হুজুর দালাল,
টিএমসি দালাল বাদুর বাচ্চা গুলো জানে না যার জন্য মানে মানে আমি আমি সাদা জামা গায়ে ঘুরলে কি হবে জোর করে ইসলাম মারছে আমায় জোর করে ইসলাম মারছে কোন মায়ের লাল দেখাক দিন দেখি যদি সত্যিকার বাপ জন্ম দিয়েছে দেখাক দিন দেখি যে সারা বাংলায় সারা ভারতবর্ষে কোন একটা জায়গায় যে তোহা সিদ্দিকী বলেছে আপনারা তৃণমূলকে ভোট দেন সিপিএম কে দেবেন না সিপিএম কে ভোট দেন কংগ্রেসে দেবেন না দেখেন তো ও যা যে যে পিসারের ছেলে সরাসরি পার্টিতে নেমে গেছে পার্টিতে গিয়ে মানে ইসলাম ধর্ম মুসলমানদের মাকে খিস্তি খাওয়াচ্ছে বাপকে খিস্তি খাওয়াচ্ছে দাদা হুজুরকে খিস্তি পাচ্ছে ছোট হুজুরকে মৃদু হুজুরকে ন হুজুরকে খিস্তি পাচ্ছে মা বাপ তোলে খিস্তি পাচ্ছে মা মাসি তোলে খিস্তি পাচ্ছে তাদের দিকে আঙুল তুলবে না কারণ কি ওখানে রাজনীতি আছে ওখানে রাজনীতি আছে এই এরা হচ্ছে ইসলামের কলঙ্ক যারা বলছে আমি তাদের তাদের বিরুদ্ধে বলছি না অন্যায় কো অন্যায় বলছে মাশাআল্লাহ মারহাবা একদম সত্য কথা কিন্তু অন্যায় কো অন্যায় বলার আগে তুমি নিজের ঘর সামলাও না আজকে কি দরদি বাপ রে বাপ 21 জুলাই এটা হলো গেল জানো মনে হচ্ছে মানে ইসলাম ধরেন উনি একটা ঠিকা নিয়ে বসে আছে ঠিকার মধ্যে কি বলতে চাইছে বুঝতে পারেন মানুষ একটা ইয়ে পেয়েছে ইস্যু পেয়ে গেছে এক মিনিট হই হই করি এখানে রাজনীতির তাস খেলছে এরা বাঁদর না মানুষ আমার প্রতিবাদ তো হবে আল্লাহকে খুশি করার জন্য আমার প্রতিবাদ হবে নবীকে খুশি করার জন্য আর এলাকাকে খুশি করার জন্য করছে এরা 21 জুলাই নাম করা কি করতে চাইছে এরা কাকে খুশি করতে চাইছে এটা জানার দরকার আছে সিপিএম কে খুশি করতে চাইছে না কংগ্রেস কে না বিজেপি কে না আইএসএফ কে কাকে খুশি করতে চাইছে প্রতিবাদ করো প্রতিবাদটা জানো নিরপেক্ষ প্রতিবাদ হয় আমি আবার বলছি শেষ বেলা বলছি 21 জুলাই যেটা হয়েছে অন্যায় আমি প্রতিবাদ জানাচ্ছি আমি প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা করেছে ওখানে যে গানটা গেয়েছে সে মুসলমান নয় সে একটা অমুসলিম তার দ্বারাই ভুল হতে পারে আর তুমি মুসলমান হয়ে তোমাদের দ্বারা এই ভুলগুলো কেন হচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছে সেখানে মিউজিক চালাচ্ছে আমি তো অনেক লক্ষ্য করে দেখেছি মেয়ের বিয়েতে ডান্স দিচ্ছে মোহরমকে সামনে লেগে কি হচ্ছে নবী দিবসে কি হচ্ছে নবী দিবসে কি হচ্ছে নবী দিবসে সামনে লেগে সব ডিজে বাজি বাজি যাচ্ছে ও এখানে তুমি একটা মজা নিবার জন্য বসেছো এই হচ্ছে জান দিয়ে দেবো ও তো জানবে জানে সব জানা আছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন।